দারুণ একটা প্রোডাক্ট প্রপোজাল রেডি করেছি। এটা টিজি হচ্ছে ইয়োর জেনারেশন, আর প্রোডাক্টটার সার্ভিসটা সবাই একসাথে ব্যবহার করতে পারবে। ক্লায়েন্ট যেভাবে চেয়েছে বস, সবকিছু সেভাবে তৈরি করেছি আমরা। বস, ক্লায়েন্ট নিশ্চিত এটা পছন্দ করবে। বস, এটা একটা ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা তৈরি করেছি, এটা আপনাকে দেখাই। বস, আমরা কি পরে আসবো? ঠিক আছে বস, আমি তাহলে পরে আসি। আমি সব কিছু ছেড়ে এগিয়ে যেতে চেয়েছিলাম, শুধুমাত্র সঙ্গীতকে আমার মধ্যে ধারণ করতে, কিংবা সঙ্গীতের সাথে নিজেকে মিশিয়ে ফেলতে। আর আমি চেয়েছিলাম তোমাকে সাহায্য করতে। আমি চেয়েছিলাম তোমাকে তোমার সত্য ও সঠিক স্থান অর্জন করিয়ে দিতে। কেউ কি পারে কাউকে স্থান করিয়ে দিতে? অবশ্যই। তাহলে শিল্পীর মৌলিকত্ব কোথায় যদি সে নিজেই তার স্থান অর্জন না করতে পারে? শিল্পীর মৌলিকত্ব শিল্প সৃষ্টিতে, স্থান অর্জন করাতে নয়। সেখানে কি তোমার কোনো স্বার্থ ছিল না? পৃথিবীর তাবৎ মানুষ আপন স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে আছে না? এমনকি মহান সাহিত্যিক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তারা প্রত্যেকেই শিল্প সৃষ্টি করে নিজেকে পৃথিবীবাসীর কাছে পরিচিত করবার জন্য। তুমি এত বোকা রোমেল, যেখানে তোমার পুরো সত্তা আগাগোড়া অর্থচিন্তায় মগ্ন, সেখানে তুমি কথা বলছো শিল্পী সৃষ্টি নিয়ে? কি ব্যাপার আছে না? তুমি ওয়ার্কর পক্ষ নিয়ে কথা বলছো কেন? আমি ওকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম বলে? ভুল, তুমি নিজেকে বুঝতে শুরু করেছিলে, তুমি বুঝতে পেরেছিলে তুমি কতটা অশৈল্পিক, আর এই ভয় তোমাকে এই কাজ করতে শক্তি জুগিয়েছে। তুমি কি পারবে কখনো অর্কের শিল্পসত্তায় আঘাত হানতে, বা কখনো পারবে ওর ভেতর থেকে শিল্পীকে টেনে বের করে আনতে? প্রথমে আমি এখানে এসেছিলাম একজন বাইরের মানুষ হিসেবে, তাই ভেতরে মানুষের কাছে অস্পৃশ্যই ছিলাম। ভেতরে মানুষ আমাকে গ্রহণ করল, দূরে সরিয়ে দিল আমাকে সেই মানুষটি, যার মাধ্যমে আমার এই অন্তর্মহলে আগমন। এই ভেতর বাহিরের খেলায় আজকে আমি ক্লান্ত, তাই আমি বিদায় নিচ্ছি। আবার বিজয় আনন্দে তো তোমার উল্লাসিত হওয়া উচিত। তুই চুপ করে আছো কেন রুমি?
অর্ক, অর্ক, কিছু করার ছিল না। ওরে বিদায়ের জন্য ও নিজেই দায়ী। ওরে চলে যাওয়া, বিন্দু হয়ে গিয়ে যাওয়া সবই ওর কর্মফল। তোমার কণ্ঠ কেন কাঁপছে রুমার? কই তুমি চাইলেও আমার কাছ থেকে লুকোতে পারবে না। তুমি খুব ভালো করেই জানো অর্ক কেন চলে গেল, কিভাবে ওর চলে যাওয়ার সূত্রপাত, আর কোন শক্তি ওকে এখানে থাকতে দেয়নি। আমি জানি না। তুমি খুব ভালো করেই জানো, কারণ শক্তিটা তুমি নিজেই। এখানে দাঁড়িয়ে থাকাটা এখন অর্থহীন। চলে যাওয়া কি খুব অর্থবহ? যার স্থান মনের অজান্তে অবচেতনে, দৃশ্যমান জগতে তার অনুপস্থিতি বা উপস্থিতিতে কি বা যায় আসে।